বিরতির পর আবারও আপনাদের স্বাগত। রাজ্যের বিভিন্ন জায়গাতে উন্নয়নের কাজ হচ্ছে। রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে মেরামত করা বা অন্যান্যভাবে শহরকে সৌন্দর্যায়ন করা, বিভিন্ন জায়গাকে বানানো, জিম বানানোর কাজ অবশ্যই চলছে। কিন্তু রাজ্যের এমনও কিছু জায়গা রয়েছে যেখানে রাস্তার অবস্থা এখনো কিন্তু অনেকটাই বেহাল রয়েছে। এমনই এক জায়গা মোহনপুর বিধানসভা কেন্দ্রের লেফুঙ্গাআড়ি ব্লকের অধীন বুজ্জংনগর এডিসি ভিলেজ। এই ভিলেজের অধীনে রয়েছে ভদ্র সাধুপাড়া। পাহাড়ি এলাকার মূল রাস্তা থেকে এই ভদ্র সাধুপাড়ার দূরত্ব আধা কিলোমিটারের মতো। এই পাড়ায় 15টি পরিবারের বসবাস রয়েছে। ভদ্র সাধুপাড়ার পরে রয়েছে লাহার চন্দ্রপাড়া এবং জয়রাম কোবরাপাড়া। এই সকল পাড়ার লোকজনেরা এই রাস্তা দিয়ে মূল রাস্তার সঙ্গে যোগাযোগ রাখেন, কিন্তু বিগত 30 বছর যাবৎ এই রাস্তার কোনো উন্নতি সাধন করা হয়নি। বামফ্রন্ট আমলেও নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই রাস্তাটিকে ব্রিক সোলিং করে দেওয়া হবে। নির্বাচন যাওয়ার পর কোনো নেতাই আর সেদিকে মুখ ফিরে তাকায়নি। তদ্রুপ বিগত বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলেও প্রতিশ্রুতি দিয়েই শেষ। জয়ী হওয়ার পর কোনো নেতাই সেই পাড়া আর যায়নি। রাস্তাটির সম্মুখ ভাগে রয়েছে একটি বক্স কালভার্ট, সেখানে উপরের ফ্লোরটা ভেঙে একটা গর্তের সৃষ্টি হয়ে গেছে। নিত্যদিন সেখানে দুর্ঘটনা ঘটছে। লেফুঙ্গাআড়ি ব্লক, হাসপাতাল বাজার, রেশন শপ, উপস্বাস্থ্য কেন্দ্র এবং স্কুল যেতে হয় তিনটি পাড়ার জনসাধারণের এই রাস্তা দিয়ে। ওনারা জানান যে এই বৃষ্টির সময় আসা যাওয়া করতে পারেন খুব কষ্ট হয় তাদের, কিন্তু যখন বর্ষা আসে তখনই কিন্তু সমস্যা অনেকটাই হয়ে যায়। বৃষ্টি ছাড়া তারা হয়তো আসা যাওয়া করতে পারেন অনেক কষ্ট করে, কিন্তু বর্ষা চলে এলেই একেবারে বলা চলে সেই রাস্তাটি আর চলার উপযোগ্য থাকে না। প্রতিবছর ভিলেজ কমিটি এবং লেফুঙ্গাআড়ি ব্লকের এই রাস্তা সারাইয়ের জন্য আবেদন ও কমপ্লেন করা হয়। ব্লক থেকে ইঞ্জিনিয়ার এসে মাপঝোক করে নিয়ে যায় এবং প্রতিশ্রুতিও দিয়ে যায় কিছুদিনের মধ্যেই কাজ করানো হবে, কিন্তু 30 বছর হয়ে গেলেও এখনো কাজের কাজ কিছুই হয়নি। গোটা এলাকার মানুষ কি বলছেন এই রাস্তাটি সম্পর্কে শুনব। এখানে আমরা 15 পরিবার থাকি, 15 পরিবার। এছাড়াও বৌদ্ধ সাধু পাড়া ছাড়াও আমাদের লাহারচন্দ্র পাড়া, জয়রাম কোবরা পাড়া থেকে এই রাস্তা ইউজ করত। এরা ওই এখানে তাদের ওই গ্রাম থেকে স্কুল ফুলাফান পরে লেখুন স্কুলে, আর ব্লক আর হসপিটাল আছে। কোনো কেউ যদি রোগসুখ যদি কোনো হঠাৎ করে হয়ে যেত আমরা যেতে খুব ওই বহন করে যাওয়ার খুব মুশকিল থাকতো। আমরা কোন পঞ্চায়েত অন্তর্গত? এটা পঞ্চায়েত ওই সর্বচন্দ্র আপনারা শুনলেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের বক্তব্য, এবং এই রাস্তা দিয়ে চলাচল করতে তাদের প্রতিনিয়ত যে সমস্যার শিকার হতে হচ্ছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। বর্ষা ছাড়া অন্যান্য মরশুমে তারা সেই রাস্তা দিয়ে চলাচল করতে পারলেও বর্ষার সময় সেই রাস্তাটি একেবারেই চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে, যার জন্য তাদের অনেক অন্য রাস্তা বাছাই করতে হয়, কিন্তু সেটা অনেকটাই ঘুরে বেরোতে হবে এবং এই রাস্তাটির মধ্য দিয়ে যাতায়াত করার সময় অনেক দুর্ঘটনার শিকারও হতে হয় অনেককেই। তাই এই রাস্তাটি যাতে খুব দ্রুত মেরামত করে দেওয়া হয়, ব্রিকসোলিং অন্তত যাতে করে দেওয়া হয়, সেই দাবিটা কিন্তু উঠছে সাধারণ মানুষের কাছ থেকে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।